দুবাই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল খালিস গ্র্যান্ড হোটেলত গত 30 মে বুধবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দুবাই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরীর পরিচালনায় এন্ডের সভাপতিত্ব করে কমিটির সভাপতি দলওয়ার আহমেদ। উপস্থিত বক্তারা হই আয়ুন আরা নবজি দেহানো ফতত জীবন গড়ি এবং নামাজ রোজা জাকাত ইত্যাদি ব্যাগ কিছুই যেন ঠিকমতো আদায় গরিব ফারিফান এই কামনা করি। শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করি দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করায়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।